পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব একটি একটি করে স্পান জোড়া দেওয়ায় দীর্ঘ হচ্ছে সেতু যা দেখে প্রতিটি বাঙালির হৃদয় আস বিমোহিত এখন যতই দিন যাচ্ছে ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে পদ্মা সেতু সেতুতে একটি একটি করে স্পান বসানোর মধ্য দিয়ে নিন্দুকের ভুরকুচ কেন সমালোচনার জবাব দেওয়া হচ্ছে বর্তমান সরকার সকল ষড়যন্ত্রের বীজ দাঁত ভেঙে দিয়ে সারা জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেতুতে একচল্লিশটি স্পানের মধ্যে চব্বিশটি স্পা স্পান স্থায়ীভাবে বসে গেছে আর মাত্র সতেরোটি স্পান জোড়া দিলেই গোটা জাতির পদ্মা সেতুর স্বপ্ন পূরণ হবে আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর চব্বিশতম স্পান পাশে সেতুর ত্রিশ ও একত্রিশ নম্বর পিলের উপরে স্থায়ীভাবে বসানো হয় এতে সেতুর দৃশ্যমান হল তিন হাজার ছয়শো মিটার তিন দশমিক ছয় কিলোমিটার চব্বিশতম স্পান বসানোর মাত্র নয় দিনের মাথায় চব্বিশতম স্পানটিও বসানো হলো